হ্যালো ভিউয়ার্স, মা বৌমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি। তো আজ একটা খুবই ভালো এবং শক্তিশালী মন্ত্র নিয়ে এসেছি, সেটা হচ্ছে বগাবগি মন্ত্র। এই মন্ত্রটার নাম হচ্ছে ধর্মের বগি। তো ধর্মের বগি নাম অনেকেই শুনেছেন, সেই ধর্মের বগি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি। তো এটা খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী মন্ত্র। তো মন্ত্রটা আমি দু চারটে কথা বাকি রাখব, তো এটা আপনারা ফোন করে আমার কাছে জেনে নেবেন, কারণ আমার ভিডিও আমার তন্ত্রমন্ত্র অনেকেই নকল করছে, যার জন্যে আমি দু চারটা কথা বাদ দিয়ে আপনাদেরকে বলবো, যাতে ওরা নকল করলে কাজ না হয়। তো এটা আপনারা অবশ্যই আমার কাছে জেনে নেবেন, জেনে নিয়ে কাজ করবেন, মানে খুবই দ্রুত কাজ এই ধর্মের বগি। তো এই ধর্মের বগি মানে আমি খুব বেশি কাজ করে থাকি, খালি একটাই না, এর আগেও আপনাদেরকে দুটো দিয়েছি, যেমন মহামদের বগি, সুত সঞ্চয় বগি, আসরের বগি, এগুলো আমি বেশি কাজ করতাম, সেগুলো আপনাদেরকে দিয়েছি। এগুলো প্রত্যেকটাই গুরু বিদ্যা, আর আমার যতগুলো বিদ্যা আমি দিয়েছি আপনাদেরকে সবই স্বয়ংসিদ্ধ, সিদ্ধ করার কোনো দরকার নেই। তো আমার যে মন্ত্রগুলো এগুলো তিনবার অথবা সাতবার পাঠ করলেই হবে, প্রত্যেকটা মন্ত্র তিনবার অথবা সাতবার, আর যেগুলো হয়তো বলা আছে 11 বার, 21 বার, 108 বার, সেগুলো ওইভাবেই জপ করতে হবে। তো যাই হোক, আর অনেকেই বলে যে দাদা গুরুদেব আপনার নাম্বারটা দিন, আমার নাম্বার দেবেন, অনেক ভিডিওতে দেওয়া আছে, খুঁজলে নাম্বারটা পেয়ে যাবেন, আর আমাকে ফোন করলে বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ফোন করবেন, তাহলে আমাকে পাবেন, এরপরে কিংবা আগে ফোন করলে আপনারা নাও পেতে পারেন, তার জন্য আমি দুঃখিত। আপনারা ফোন করলে বেলা 11টা থেকে 6টার মধ্যে ফোন করবেন, সেই সময় ফোন আমি অবশ্যই আপনাদের রিসিভ করব, এবং কোনো রকম যদি কাজে ব্যস্ত থাকি রিসিভ না করতে পারলে পরে পুনরায় আপনারা ফোন করবেন। আর মানে সবচেয়ে যেটা ভালো কথা সেটা হচ্ছে শুক্রবার দিন আমার ছুটি থাকে, সেই দিন আমি যে রুমে থাকি সে রুমে টাওয়ার থাকে না, সেদিন ফোন করলে পাবেন কিনা আমি গ্যারান্টি দিতে পারছি না। তো যাই হোক, আমি এখন মন্ত্রতে আসি, মন্ত্রটা আপনাদেরকে পড়ে শুনিয়ে দেব এবং স্ক্রিনে দেখিয়ে দেব, আপনারা দেখে নেবেন। মন্ত্রটা হচ্ছে আত্মেকান্ত উত্তরে বগি দক্ষিণে বাড়াও পা, যে কাজে পাঠাবো বগি সেই কাজে যা, যত গুণের গুণ মন্ত্র সব নীল হরে, এসে এসো বগি এসো পার হয়ে, ব্যানা গাছে এসো বগি ব্যানা করো ভর, তুলসী দিয়ে পুজবো বগি চলো আমার ঘর, দুয়াই তোর শিবের দন্তমে দন্ত করে কটমট, অমুকের কুজ্ঞান দুষ্টমতি তুই ধরে ধরে খা, কার দুয়াই রাজা ভোজরাজের দুয়াই। এই মন্ত্রটা আমি আবার আপনাদেরকে সুবিধার বুঝিবার সুবিধার্থে আমি পড়ে শুনেছি। আত্মেকান্ত উত্তরে বগি দক্ষিণে বাড়াও পা, যে কাজে পাঠাবো বগি সেই কাজে যা, যত গুণের গুণ মন্ত্র সব নিল ওরে, এসে এসে বগি এসে পার, ব্যানা গেছে এসো বগি ব্যানা করো ঘর, তুলসি দিয়ে পুজবো বগি চলো আমার ঘর, দোয়াই তোর শিবের দন্তমে দন্ত করে কটমার, অমুকের অঙ্গে কুজ্ঞান দুষ্টমতি তুই ধরে ধরে কা, কার দোয়াই রাজা ভোজরাজের দোয়াই। তো এই মন্ত্রটা দিয়ে আপনি
তিন বার অথবা সাত বার জল পরে চোখে মুখে ছাঁট দিয়ে খাইয়ে দিবেন। তাহলে যত রকমই বান কুজ্ঞান চিয়ান চালান জাদু টোনা যতই যা কিছু করা থাক সব এই বগিতে খেয়ে নেবে। তো এটা খুবই পাওয়ারফুল বগি। তবে এই বগিটি মানে ব্যবহার করা আবার একটা আলাদা নিয়ম আছে, সেই নিয়মটা আপনাদেরকে বলে দেব, আপনারা ফোন করে জেনে নেবেন। তো যাই হোক, আশা করি আমি আপনাদেরকে ভালো মতন বোঝাতে পারলাম। তো আজকের মন্ত্রটা যদি আপনাদের ভালো লাগে তো বেশি বেশি করে লাইক শেয়ার করুন, আর বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন ফেসবুকে হোয়াটসঅ্যাপে, যাতে তারাও উপকার পায়। আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টিটা দাবিয়ে অল বাটন ক্লিক করুন, তাহলে পরবর্তীকালের ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে পৌঁছে যাবে। তো ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।